নমস্কার, সানন্দা নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমি সুদীপ্ত আপনাদের সঙ্গে। চোখ রাখবো আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ খবরে। দশই অগস্টের প্রথম দিনে নারায়ণগড় ব্লকের নারমা গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন পিছিয়ে গেলেও বুধবার দ্বিতীয় দিনে নির্বিঘ্নে হল পঞ্চায়েতের বোর্ড গঠন প্রক্রিয়া। প্রধান হলেন তৃণমূলের শতরূপা মাইতি উপপ্রধান অজয় কুমার বেরা। জানা গিয়েছে গত দশই অগস্ট নারমা গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠনের দিন ছিল। ওই দিন তৃণমূলের রাজ্য নেতৃত্বের স্থির করা ব্যক্তিকে প্রধান করতে রাজি হয়নি স্থানীয় নেতৃত্বের একাংশ। বাঁধে গণ্ডগোল, প্রধান পদপ্রার্থী অপছন্দ হওয়ায় পিছিয়ে যায় বোর্ড গঠন। তবে বুধবার ফের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে অঞ্চলের প্রধান গঠন করা হয়। আগেরবার মুনমুন পাল দলুইয়ের বদলে এবারে প্রধান করা হয় শতরূপা মাইতিকে। তৃণমূল সূত্রে খবর, এলাকার নারমা গ্রাম পঞ্চায়েতের ১৬টি আসনে তৃণমূল জয় লাভ করেছে। জয়ী সদস্যদের মধ্যে থেকে তিনজনের নাম রাজ্যে পাঠানো হয়েছিল। সেখান থেকে যাই নাম এসেছিল তা স্থানীয়রা মানেননি। এদিন নাম না মানার ব্যাখ্যা দিয়েছে তৃণমূল। তৃণমূলের দাবি, রাজ্যে পাঠানো তিনজনের নামের মধ্যে শতরূপার নামও ছিল। সবাই প্রধান হিসেবে তাকেই চেয়েছিল। শিক্ষার দিক থেকেও তিনি অনেকটাই এগিয়ে। নারায়ণগড় ব্লক তৃণমূলের সভাপতি সুকুমার জানা বলেন, রাজ্যে তিনজনের নাম পাঠানো হয়েছিল, এদের নিয়ম মেনে প্রধান নির্বাচন হয়েছে। স্থানীয়ভাবে একটা সমস্যা ছিল, তাও মিটে গেছে। নারমা তিন নম্বর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা নবনির্বাচিত প্রধান মহোদয়া শতরূপা নায়ক মাইতিকে এবং উপপ্রধান অজয় কুমার বেরাকে এবং আমাদের ১৮ থেকে ২০২৩ পর্যন্ত বিদায়ী প্রধান মহোদয়া লীলা মাইতিকে দলের পক্ষ থেকে আমরা সম্বর্ধনা জানাব। কি নাম আপনার? শক্তিপদ দে, নারমা তিন নম্বর তৃণমূল কংগ্রেসের সভাপতি। আইসিডিএস কেন্দ্রের বয়স ২০ বছর, আজও তৈরি হয়নি কেন্দ্রের জন্য কোনো নির্দিষ্ট ঘর, নেই রান্নার জায়গা। স্বাভাবিকভাবে বাচ্চাদের পড়াশুনো বাদ দিয়ে খোলা আকাশের নিচে ত্রিপল টাঙিয়ে হয় মা ও শিশুদের খাবার রান্না। এমনই আজব চিত্র পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের মান্দারি ১১০ নম্বর আইসিডিএস কেন্দ্রের। সেন্টারের বয়স ২০ বছর, বর্তমানে প্রসূতি এবং শিশু নথিভুক্ত প্রায় ৮০ জন, তবুও ফেরেনি মান্দারি আইসিডিএস কেন্দ্রের হাল। কেন্দ্রে পড়ানোর ঘর কিংবা রান্নাঘর কিছুই না থাকায় খোলা আকাশের নিচে রান্না করে খাবার বিতরণ হয়। তবে অব্যবস্থার মধ্যে রান্না করা খাবার নিয়ে বাচ্চাদের খাওয়াতে ভয় পাচ্ছেন অভিভাবকরা। অপরদিকে আইসিডিএস কেন্দ্রের কর্মী রেহানা পারভিন জানান, ১৬ থেকে ১৭ বছর থেকে সেন্টারের দায়িত্বে আছি, প্রথম থেকে খোলা আকাশের নিচে এইভাবে ত্রিপল টাঙিয়ে চলে সেন্টার। স্কুল বিল্ডিং না থাকায় বন্ধু পড়ুয়াদের পঠন পাঠন। এলাকাবাসীর দাবি, বিল্ডিং না থাকায় গ্রামের ছেলেমেয়েদের কোনো পড়াশুনো হয় না, কেবলমাত্র খাবার দেওয়া হয় সেন্টার থেকে। তাও ভয় লাগে খাবার নিতে, কারণ খোলা জায়গায় খাবার তৈরি হচ্ছে, সেই খাবার শিশুদের খাওয়াতেও ভয় লাগে বলে দাবি এলাকাবাসীর। কেন এমন হাল, কবে হবে আইসিডিএস সেন্টার? এই বিষয়ে ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস বলেন, আইসিডিএস সেন্টারটির সম্পর্কে খোঁজ নেব এবং দ্রুত যাতে ব্যবস্থা নেওয়া যায় তা দেখবেন বলেও আশ্বস্ত করেছেন মহকুমা শাসক। এই তো এখানে জায়গা নেই, কিছু নেই, দু একটা সেন্টার হলে খুব ভালো হয়। সব কতদিন ধরে এমন অবস্থা? মানে ৫ বছর ৬ বছর আরো বেশি। এখন কি ত্রিপল টাঙিয়ে চলছে? হ্যাঁ, ত্রিপল টাঙিয়ে চলছে। এখন রান্না এখানে কাই তো জ্বালুনে এইসব রান্না হচ্ছে না, ভিজে যাচ্ছে, ঘর দুয়ার নেই, এখানে কিছু নেই, ছেলেমেয়েরা আসতে পারছে না, কিছু না। কি চাইছেন আপনারা? আমরা চাই একটা সেন্টার হোক ভালো করে। এখানে সেন্টার হলে বাচ্চারা এসে পড়াশোনা করতে পারবে, সবকিছু দিদিমণি হয়েছে পড়াতে পারবে। রাস্তাটা প্রচুর খারাপ, এই রাস্তাটা ঢালাই করা উচিত, বাচ্চারা আসতে পারছে না। কি নাম আপনার? অনুপ্রিয়া সান্দ্রা। কম ভাবেই রয়েছে, বাগানার কোনো চেষ্টাই করেননি, বাচ্চারাও পড়তে আসেনি, সব এরকম অবস্থা বলে খোলা। এখন মানে সেন্টার আছে না? এটাই সেন্টার তো এখানে, মানে ত্রিপল টাঙিয়ে পাকার করলে সবাই আসতো, বাচ্চারা কেউ বাচ্চারা কেউ পড়তে আসেনি তো। তখন কি হয়, বৃষ্টির সময় তো বন্ধও থাকে, রান্না বন্ধ থাকে, বাচ্চারা তো কেউ আসেইনি পড়তে, রাস্তা খারাপ বলে এখানে ত্রিপল টাঙানো জল পড়ে, সেই জন্য কেউ আসেনি। বাচ্চাদের কেউ পড়াশোনা হয়নি? না, বাচ্চারা কেউ তো আসেই, শুধু খাবার টিউশন দিয়ে দিচ্ছে। হ্যাঁ, খাবারটা আনতে আসা হচ্ছে। হ্যাঁ, ক্ষতি হতে পারে তো, পোকা পড়ে যাবে খাবারে। কি চাইছেন আপনারা? এখানটা হোক ভালোভাবে, বাগানা বাচ্চারাও আসবে পড়তে ভালো হলে। আপনার নাম?
আমার নাম সাবিনা বেগম। দিঘা আপনার সেন্টার কিভাবে চলে? এই খোলা জায়গাতেই চলে, এভাবেই চালাতে হয়। পরিস্থিতি খুব খারাপের জন্য, হ্যাঁ, রান্নাটা শুধু হয়, বাচ্চারা খাবার বাড়ি নিয়ে চলে যায়, পড়াশোনা হয় না, পড়াশোনা হয় না, মা বাবারা পাঠাতে চায় না। একটা আটচালা আছে, সেখানে আমার যখন আমার চাপ আছে তখন আমাকে ওখানে স্কুলটা করাতে হয়, যে কোনো কাজই ওইখানটায় করাতে। এখানে বৃষ্টি এলে বৃষ্টির জল পড়ে, বৃষ্টি এসে গেলেও তখন ভিজে যাই, আমরা দুজনেই ভিজে যাই, আমাদের দাঁড়ানোর পরিস্থিতিও একটুও নেই। এবারে এত বছরের সেন্টার, আমি তো আজকে এত 16-17 বছর হয়ে গেল এখানটায় আছি, পুরো এরকম অনেক দিক থেকে অনেক কিছুই করেছি, কোনো কিছু সুরাহ হয়নি। প্রশাসনিক দপ্তর, দপ্তর সব জানানো আছে, পঞ্চল অফিস, বিডিও অফিস সব কিছুই জানে, কিন্তু এইভাবে আমার খুব চালাতে অসুবিধা হয়, তার মধ্যেও আমি চালাচ্ছি। এতে এবার দেখবেন যদি আমার জায়গা তো রেজিস্ট্রি হয়ে গেছে। কত বছরের সেন্টার আপনার? 30-32 হয়ে যাবে। এত বছর ধরে এইভাবেই চলছে? এর আগে আমার আগে অন্য কর্মী ছিল, তারা চলে গেছে, আমি এখানটায়। কতজন পড়ুয়া আছে এখানে? পড়ুয়া 36-37 জন, মা বাচ্চা, শুধু গর্ভবতী প্রসূতি মা আমার ওই 12-13 জন আছে। হ্যাঁ, এই নিয়ে ওই 82-83 জনের মোট বেনিফিশিয়ারি রান্না হয়। হ্যাঁ, বিডিও অফিসে গেলে কি বলছে? কি বিডিও অফিসে? স্যারের কাছে সব কিছু ডকুমেন্টস জমা দেওয়া হয়ে গেছে, আমি নিজে দেখা করে এসেছি। আমি স্যার, এরকম আমার জায়গাটা তো তখন ছিল না, এখন তো রেজিস্ট্রি হয়ে গেছে, সামনে বর্ষে আমি চালাবো কী করে, তিরপুর খাটানো আছে, আপনি একবার ওখানে যে একটু দেখে আসুন কী অবস্থায় চালাচ্ছি। বলছেন যে ঠিক আছে, সবই তো শুনেছি, এখন সব কিছু আমাদের ডকুমেন্টসগুলো আমার দেখলেন, দেওয়ার পরে আপনি তাহলে আরেকবার এসে মাঝে একটু যোগাযোগ করবেন, এরকম আসবেন, আমরা চেষ্টা করছি। আপনার নাম? বিভিন্ন দিন বয়ে রান্না করা, বিভিন্ন দিন মানে রাখার জায়গা নাই, আবার রান্না করব, মানে আমি ফিস্টি করতে আসছি, বাচ্চাদিকে খাই দিয়ে আবার নিয়ে চলে যাচ্ছি। আপনার নাম বলে? আপনার নাম অলকা সাদরা। বিল্ডিং করার এবং যাতে করে সুষ্ঠু পরিবেশে অ্যাসিডিস চালানো যায়, তার জন্য প্রয়াস পূরণ করা হবে। নিয়ে নিচ্ছি একটি বিজ্ঞাপন বিরতি, চোখ রাখুন সানন্দ নিউজে। আট থেকে আসি সবার মন জয় করবে প্রত্যুষা ব্যান্ড, একটি বাংলা ও হিন্দি গানের দল। আসন্ন বিশ্বকর্মা পুজো, দুর্গাপুজো, লক্ষ্মী হোক বা কালী পুজো, পাড়ার যে কোনো অনুষ্ঠান, স্কুল বা কলেজে জমজমাট অনুষ্ঠান পরিবেশনের জন্য বুকিং চলছে। সুপার ডুপার হিট বাংলা গান, লোকগান, বাউল ও হিন্দি গানের শিল্পীর সমন্বয়, 3 ঘন্টার রাজকীয় অর্কেস্ট্রা, টেলিভিশন ও বেতার জগতের খ্যাতনামা শিল্পীদের নিয়ে প্রত্যুষা ব্যান্ড করবে সবার মন জয়। যোগাযোগ করুন 9674441048 অথবা 9339853992 এই নম্বরে। প্রকৃতিকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ সম্ভব নয়, কিন্তু প্রকৃতির সঙ্গে ভারসাম্য রক্ষা করে জীবনযাপন করা যেতেই পারে, আর এই পথের সন্ধান দেয় সনাতন জ্যোতিষশাস্ত্র। আচার্য প্রলয় চক্রবর্তী, যিনি সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করেন। পদ্ধতিগুলি হল গোষ্ঠীবিচার, সংখ্যাতত্ত্ব, বাস্তুবিচার, হোরারি, আধুনিক ট্যারেট কার্ড, হস্তরেখা ও ফেংশুই, পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের সাইকোলজিক্যাল মোটিভেটর, পৌরোহিত্য বিশারদ, কম্পিউটারাইজড গোষ্ঠী তৈরি করেন। চেম্বার প্রতি বুধবার বেলদাতে, কেশিয়ারি মোড়, শ্যাম হোমি হলের নিকট, সকাল 10টা থেকে বিকেল 5টা এবং সোমবার ও শুক্রবার ঠাকুরচক বাসস্ট্যান্ডে বিকেল 3টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক হাইস্কুলের নিকট প্রত্যহ সকাল 9টা থেকে 11টা পর্যন্ত এবং বিকেল 3টে থেকে সন্ধে 6টা পর্যন্ত। আপনার স্বপ্নের বাড়ি সাজাতে হোক বা মেয়ের বিয়ের উপহার, সব কিছু পাবেন একই ছাদের তলায়। কি নেই বলুন তো আমাদের কাছে? সোফা, আলনা, আলমারি, পালঙ্ক, এমনকি ফ্রিজ, ওয়াশিং মেশিন, সব কিছু। সমস্ত ফার্নিচারের একটাই ঠিকানা, মিনা স্টিল এম্পোরিয়াম। শোরুমে এসে একবার যাচাই করে যান, আর যেমন জিনিসের কোয়ালিটি তেমনই আকর্ষণীয় দাম। এটা আমার, এটা আমার, না এটা আমার, না এটা আমার, হবে না, এটা আমার, এটা আমার। আচ্ছা ঠিক আছে, তোমাদের দুজনের জন্য দুটো নেওয়া হবে।
এছাড়া আমাদের কাছে পাবেন মশারি, ব্যাগ, ছাতা ও গৃহসজ্জার অনেক কিছু। হ্যাঁ, এত সব জিনিস এত কম দামে! আপনারা কি চান ভালো ভালো ফার্নিচার কিনতে? তবে চলে আসুন খাজরায়, মিনা স্টিল এম্পোরিয়ামে। মিনা স্টিল এম্পোরিয়াম, খাজরা, পশ্চিম মেদিনীপুর। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন লক্ষাধিক মানুষের কাছে পৌঁছে দিতে যোগাযোগ করুন 9593932222 এবং 9609004000 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর, চোখ রাখবো পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদে। নবীনবরণ ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করল সাঁকরাইলের বনপুরা তারকনাথ হাইস্কুল। ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের বনপুরা তারকনাথ হাইস্কুল স্থাপিত হয় 1965 সালে। সে সময় হাতে গোনা কয়েকজন ছাত্রছাত্রী নিয়ে স্কুলের পথ চলা শুরু। তবে জেলা ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকের একেবারে গ্রাম্য এলাকায় এই স্কুল থাকায় খুব বেশি পরিচিত ছিল না পার্শ্ববর্তী এলাকা। স্কুলের শিক্ষক শিক্ষিকার চেষ্টায় এই স্কুল বর্তমানে একটি অন্য জায়গা দখল করে নিয়েছে সাঁকরাইল ব্লকের ওপর। স্কুলের পরিকাঠামো এরকম না হলেও ছেলে মেয়েদের আগ্রহ ও শিক্ষকদের চেষ্টায় পড়াশোনায় ভালো রেজাল্ট করেছে ছেলে মেয়েরা। তাই ছেলে মেয়েদের আগ্রহ বাড়াতে বুধবার স্কুল কর্তৃপক্ষ নবীনবরণ ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। সভানেত্রী হিসেবে ছিলেন জ্যোৎস্না পট্টনায়ক। প্রথমে বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর ও সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে রবীন্দ্রসঙ্গীত দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের সংবর্ধনা দেওয়ার পাশাপাশি সানন্দা নিউজের প্রতিনিধিকেও সম্বর্ধনা দেওয়া হয় স্কুলের পক্ষ থেকে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও এক প্রতিবন্ধী ছাত্রকে পুরস্কৃত করা হয় এদিন। পাশাপাশি প্রাক্তন ও নবীনদের বরণ করা হয় স্কুলের পক্ষ থেকে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনন্দময় পুরিয়ারি, দুধকুন্ডি এসসি হাই স্কুলের সহকারী শিক্ষক তপন কুমার পাত্র, স্কুল পরিচালন সমিতির সভাপতি অরুণ কুমার মাহাতো সহ বিশিষ্ট ব্যক্তিগণ। অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ভাগবত শীত ও শিক্ষক শিব শঙ্কর মাইতি উপস্থিত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে মন দিয়ে পড়াশুনো করার পরামর্শ দেন। স্কুলের নাম যাতে উজ্জ্বল হয়, শুধু পড়াশুনো নয়, খেলাধুলোর দিক থেকেও যাতে স্কুল এগিয়ে যেতে পারে সে বিষয়ে ছেলেমেয়েদের দৃষ্টি আকর্ষণ করেন। বিদ্যালয়ের বর্তমান ছাত্রছাত্রী, বর্তমান শিক্ষক শিক্ষিকা এবং পরিচালন সমিতির আন্তরিক প্রয়াসে আজকে আমরা নবীনবরণ উৎসব এবং কৃতি ছাত্রছাত্রী 2023, অর্থাৎ যারা এবছর আমাদের বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক অত্যন্ত সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছে, সেই সমস্ত ছাত্রছাত্রীদেরকে আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে একটি সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছি। এতে সার্বিকভাবে অংশগ্রহণ করেছে প্রাক্তন এবং বর্তমান ছাত্রছাত্রী। এছাড়া আজকের অনুষ্ঠানে আমাদের পার্শ্ববর্তী বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারাও উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন দুধকুন্ডি এসসি হাই স্কুলের সহকারী শিক্ষক তথা বিএসসি অ্যাডভাইসরি কমিটির মেম্বার শ্রী তপন কুমার পাত্র মহাশয়। এছাড়া বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক শিক্ষিকা, স্বাভাবিকভাবে আগামী দিনে ছাত্রছাত্রীদেরকে এগিয়ে যেতে এই ধরনের অনুষ্ঠান আমাদেরকে সাহায্য করবে এই আশা রাখি। না, পূর্বে হয়েছে, তবে কিছুদিন বন্ধ ছিল, তারপরে 2019 থেকে আবার নতুন করে শুরু হয়েছে অনুষ্ঠানটা। এবং যখন আমাদের মহামারীর সময়কাল ছিল সে সময় অনুষ্ঠানটা বন্ধ ছিল। 2022 সালে যথোচিত মর্যাদাতে এই কৃতি সম্বর্ধনা অনুষ্ঠান এবং নবীনবরণ একই সঙ্গে আমরা সম্পন্ন করেছি। কি মনে হচ্ছে স্যার যে স্কুলের ছাত্রছাত্রীকে কতটা প্রভাব পড়বে তাদের উপর এই অনুষ্ঠানের পর? আসলে আমার বিদ্যালয়ে যারা সাংস্কৃতিক বিভাগে রয়েছেন, শ্রী সহদেব রাও, শ্রীমতী স্বাগতা দত্তচন্দ্র, এরা অত্যন্ত দক্ষতার সঙ্গে বিদ্যালয়ের এই সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোকে এমনভাবে পরিচালনা করেন যাতে ছাত্রছাত্রীরা উদ্বোধিত হতে বাধ্য এবং তারা এই অনুপ্রেরণা থেকে আগামী দিনে নিজের প্রতিষ্ঠার জায়গাটাও তৈরি করতে পারবে বলে আমি মনে করি। সেই সঙ্গে যারা প্রাক্তনী, যারা বিদ্যালয় কিছুদিন আগে পরিত্যাগ করেছে, তাদেরও একটা আসার জায়গা থাকবে, বিদ্যালয়ের প্রতি একটা নতুন অনুভূতি তৈরি হবে যে বিদ্যালয় ছেড়ে যাওয়ার পরে তাদের যে যাওয়া আসার ব্যাপারটা, এটাও কিন্তু একটা আনন্দদায়ক আমাদের শিক্ষক সমাজের পক্ষে।
ঝাড়গ্রাম আইনি পরিষেবা কর্তৃপক্ষের সহযোগিতায় বিয়ের পাঁচ বছর পর নতুন রেশন কার্ড পেলেন গোপীবল্লভপুর দু নম্বর ব্লকের বড়া গ্রামের এক আদিবাসী গৃহবধূ। আইনি পরিষেবা কর্তৃপক্ষের সহায়তায় খুশি আদিবাসী মহিলা। জানা গিয়েছে, ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের পার্শ্ব আইনি সহায়ক রীতা দাস দত্ত গোপীবল্লভপুর দু নম্বর ব্লকের নোটা অঞ্চলের বড়া গ্রামে সার্ভে করতে গিয়ে জানতে পারেন সোমবার কিস্কু নামে এক মহিলা ও তার মেয়ে লতিকার রেশন কার্ড নেই। পরিবারের কাছে কারণ জানতে চাওয়ায় সোমবারই জানান কাজের জন্য স্বামী প্রায়ই বাড়ির বাইরে থাকেন, বাপের বাড়িও ঝাড়খণ্ডে। কিভাবে কি করতে হয় জানা নেই, তাই রেশন কার্ড বানানো হয়নি। পরে আইনি সহায়ক ব্লক প্রশাসনে যোগাযোগ করে রেশন কার্ড করে দেন। পরে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের পার্শ্ব আইনি সহায়ক রীতা দাস দত্ত জানান, আজকে সোমবারই কিস্কু এবং কন্যা লতিকা কিস্কুর নতুন রেশন কার্ড ওর বাড়িতে গিয়ে সোমবারের হাতে তুলে দেওয়া হল। আমার নাম সোমবারী কিস্কু। আমি আর বিয়ে হয়েছে চার বছর, সাড়ে চার বছর হলো। আমার রেশন কার্ড হয়েছিল না, এই দিদিমণিকে বলে আমার রেশন কার্ড করে দিয়েছে। জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের পার্শ্ব আইনি সহায়ক আমি রীতা দাস দত্ত। আমাদের কাজ হচ্ছে মানুষকে আইন সম্পর্কে সচেতন করা এবং আইনি সহায়তা দেওয়া। তারই সাথে সাথে আদিবাসী অধ্যুষিত গ্রামে গিয়ে যে সামাজিক, সরকারের যে সামাজিক প্রকল্পগুলি আছে সেগুলি সেই আদিবাসী সম্প্রদায়ের মানুষরা পাচ্ছেন কি না, বা অন্যান্য নানা রকমের সমস্যাগুলি ওদের জানা এবং সেগুলি সমাধান করার চেষ্টা করা। সেইভাবে আমি নোটা দু নম্বর অঞ্চলের বড়া গ্রামে সার্ভে করতে গিয়ে জানতে পারি ইনার নাম সোমবারী কিস্কু। ইনার বিয়ে হয়েছে সাড়ে চার পাঁচ বছর হয়ে গেল, অথচ ইনার রেশন কার্ড নেই এবং ইনার মেয়েরও রেশন কার্ড নেই। উনি আমার কাছে আবেদন করায়, আমি আমাদের যে ব্লকের গোপীটু ব্লক অফিসে গিয়ে রেশন দপ্তরে গিয়ে ইনার সমস্ত কাগজপত্র জমা দিয়ে ইনার রেশন কার্ডটি বানিয়ে দেওয়ার ব্যবস্থা করি। বর্তমান ইনার রেশন কার্ড এবং ইনার মেয়ে দুজনেরই রেশন কার্ড হয়ে গেছে এবং উনার স্বামীর যে কাস্ট সার্টিফিকেট সিপাই কিস্কু, ইনারও কাস্ট সার্টিফিকেট আবেদন করেছিলেন, ওনার হয়ে গেছে। আজকে এসে ইনার স্বামীর কাস্ট সার্টিফিকেট এবং সোমবারী কিস্কু এবং ওনার মেয়ে এই যে লতিকা কিস্কু দুজনেরই রেশন কার্ড এসে ইনার বাড়িতে ইনাকে এসে তুলে দিলাম এবং ওনার স্বামীর সিপাই কিস্কুর কাস্ট সার্টিফিকেট হাতে তুলে দিলাম। দিল্লি মালদা নিউ ফারাকা এক্সপ্রেস থেকে আরপিএফ এর হাতে উদ্ধার হলো একসঙ্গে ৫১টি বিরল প্রজাতির কচ্ছপ। গোপন সূত্রে খবর পেয়ে দিল্লি মালদা নিউ ফারাকা এক্সপ্রেসে হানা দিয়ে এই কচ্ছপগুলো উদ্ধার করলো আরপিএফ। জানা গিয়েছে, বুধবার সকালে ১৩৪১৪ দিল্লি মালদা নিউ ফারাকা এক্সপ্রেসের কোচ নম্বর S6 এ হানা দেয় আরপিএফ। আরপিএফ ইন্সপেক্টর শঙ্কর রবি দাসের নেতৃত্বে অভিযান চালানো হয়। উদ্ধার হয় ৫১ পিস কচ্ছপ। যদিও এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে আরপিএফ সূত্রে খবর। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। দেখতে থাকুন সানন্দা নিউজ, আমার আপনার সবার খবর। নমস্কার।